আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন, দেখবেন। তো আজকে আমি এই যে গ্রিল করেছি, তো গ্রিল করব আর হচ্ছে নান রুটি বানাবো। তার জন্য আমার গ্রিলটা এখানে দেখে নিলাম হয়েছে কিনা, তো আর একটু লাগবে, তার জন্য আমি দিয়ে দিয়েছি আবার ওভেনে। আর এখানে আমি এই যে নান রুটি বানানোর জন্য আটাটা গুলে রেখেছি। এখানে ইস্ট 1 চামচ, চিনি, তারপরে হচ্ছে গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে আমি এটা সামান্য তেল দিয়ে আটাটা করে নিয়েছি। তো এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন আমার আটাটা হয়ে গেছে, ফুলে গেছে। তো এখন আমি এই যে 4টা ভাগে ভাগ করে নিলাম, ভাগ করে তারপরে এখন আমি নান রুটিগুলো বানিয়ে নেব। তো এভাবে খুব সহজে চুলায় নান রুটি বানানো যায়, একদম সেম টেস্ট, একই একদম বাজারের মতনই টেস্ট। খেতে খুবই মজা হয়েছিল, আমার খুবই ভালো লেগেছে। এখানে টেস্টের কোনো হেরফের হয় না। এই যে আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার নান রুটিগুলো এরকম রেখেছি, তো এখন এই যে বেজে নিচ্ছি সুন্দর করে। তো বেজে তারপরে আমরা আমাদের আজকে রাত্রের খাবার নান রুটি আর হচ্ছে গ্রিল। তো আমরা আজকে রাত্রে এই খাবো, তো রাত্রে আমরা ভাত খাবো না, তার জন্যে গ্রিল আর নান রুটি করেছি। এখন রুটিগুলো আমি বেজে নিচ্ছি, বেজে তারপরে সবগুলো বেজে নেব এখন। এই তো আরেকটা দিয়ে দিয়েছি, এখন আর হচ্ছে তো খুবই সুন্দর হয়েছে। গ্যাসের চুলায় রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব সুন্দর হয়, ভালো করে আটাটা সিদ্ধ হয়। তো এখন আমার রুটিগুলো হয়ে গেছে, ভেজে নিচ্ছি। তো সবার কাছে আবারও প্লিজ রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আমার রেসিপি আপনারা দেখতে পাবেন। সাথে একটা লাইক দিবেন, লাইক দিয়ে দেখে নেবেন। তো এই যে দেখেন আমার রুটিগুলো ফুলেছে, তো ফুলার কারণে ভিতরে খুবই সফট এবং নরম হয়েছে, ওপরে কিসে ভিতরে সফট হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। তো গ্যাসের চুলাই এখন খুব সহজে আপনারা নান রুটি বানিয়ে নিতে পারেন, খেতেও অনেক মজা হয়। তো এই তো এখন আমি গ্রিলগুলো নিয়ে নিয়েছি বাটিতে, সবগুলো আমার গ্রিল হয়ে গেছে। তো এখন গ্রিল দিয়ে আমরা নান রুটি খেয়ে নেব, রুটিগুলোও বানানো হয়ে গেছে। তো সবার কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।